ক্রিমিয়ায় ইউক্রেনের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করতে হবে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। গতকাল রোববারের এই হামলার পর আজ সোমবার ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুজনই কম বয়সী। এই হামলাকে বর্বর বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আজ সোমবার সাংবাদিকদের বলেন ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে। দিমিত্রি পেসকোভ আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে, তাদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়া প্রাণঘাতী হামলার জেরে আজ সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনা টেসিকে তলব করা হয়েছে। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী, অবশ্যই এর জবাব দেওয়া হবে।